অস্বাভাবিক পরিস্থিতি পেছনে ফেলে আবারও উৎপাদনে ফিরেছে নারায়ণগঞ্জের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শ্রমিক কর্মচারীদের পদচারণায় ফিরেছে কর্মব্যস্ততা নিরাপত্তা ঝুঁকি দূর হয়ে কাজের পরিবেশ ফিরে এসেছে বলে জানালেন তারা গার্মেন্টস মালিকরা জানালেন ক্ষতি যা হয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী ও এর আশেপাশে পোশাক প্রস্তুতকারী গার্মেন্টস কারখানা রয়েছে আট শতাধিক এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে পাঁচ লাখেরও বেশি শ্রমিক গ্যাস বিদ্যুৎ ব্যাংকিং ও কাস্টমস সহ নানা কারণে আগে থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছে এসব প্রতিষ্ঠান গণ অভ্যুত্থানের আগেও পরে দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় থমকে দাঁড়ায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম শ্রমিক কর্মচারীরা বেশ কয়েকদিন কাজে যেতে না পারায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক হয় আবার উৎপাদনে ফিরেছে শ্রমিক ও কর্মচারীরা এই যে রাজনৈতিক কারণে বিভিন্ন রকম সমস্যা ছিল এখন আমরা ভালোভাবে কাজ করতেছি কোনো সমস্যা হচ্ছিল আমরা আগের মতো অফিস চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর জনজীবন স্বাভাবিক হয়েছে এর পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান ও কর্মপরিবেশ ফিরছে শ্রমিকরা আগের স্বাধীনভাবে কাজ করছে এখন আমাদের কোনো সমস্যা নাই মালিকরা জানালেন সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও চলছে থেকে দিন আমরা অংশগ্রহণ করতে পারিনি শ্রমিকেরা অনেক সময় তাদের নিরাপত্তাহীনতার কারণে ঠিক মতে উপস্থিত হতে পারত না এই হিসাবে উৎপাদন যথেষ্ট ব্যাঘাত হয় অর্থনৈতিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে নগদ আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠান মালিকরা বৈশাখী সংবাদ